আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল কার্যক্রমে আজ শিক্ষার্থীরা তোমাদের সাথে রয়েছে। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক বিষয় বাংলা। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের বাংলা বিষয়ের উপরে একটি ক্লাস নেব। এখানে আমার নাম দেওয়া আছে, আজকের ক্লাস নং 17। এটা আমার ফেসবুক আইডি, মোবাইল নম্বর দেওয়া আছে, যাতে তোমরা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমাদের আজকের আলোচ্য বিষয় দাদির হাতের মজার পিঠা, এই গল্পটি। আজকে আমরা এর মূল পাঠ করব, মূল পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, তোমরা এখানে একজন বয়স্ক মহিলার ছবি দেখতে পাচ্ছ। ছবি দেখে বোঝাই যাচ্ছে যে ভদ্রমহিলা হচ্ছেন একজন দাদি, এবং তার আশেপাশে তার নাতি নাতনিরা রয়েছে। দাদি পিঠা বানাচ্ছেন, মজার মজার পিঠা। এবং এই তিনি যে পিঠাগুলো বানাচ্ছেন, নাতি নাতনিরা সেগুলো আনন্দ সহকারে খাচ্ছে, সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের মূল পাঠ। তাহলে দেখো, দাদির হাতের মজার পিঠা। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। শিক্ষার্থীরা তোমরা জানো যে বাংলাদেশে পৌষ এবং মাঘ, বাংলা এই দুটি মাস হচ্ছে শীতকাল, এবং শীতকালই আমাদের দেশে মূলত পিঠাপুলির উৎসবের আয়োজন হয়ে থাকে। ধুম পড়ে যায়, ধুম অর্থাৎ জাঁকজমক, অর্থাৎ খুব বেশি চোখে পড়ে আমাদের পিঠাপুলি খাওয়ার উৎসবগুলো। এ সময় ঘরে ঘরে ওঠে নতুন ধান। ধান তো আমরা সবাই চিনি, ধান হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। এই ধান থেকেই চাল হয়, এবং চাল থেকেই পরবর্তীতে আমরা ভাত খাই। ঢেকিতে ধান বানা হয়, ঢেকিতে ধান বানা হয়। তোমরা, ঢেকি হচ্ছে গ্রামীণ এক ধরনের, গ্রামীণ একটা যন্ত্র ছিল যেটা দিয়ে ধান থেকে বানা হতো। ধান থেকে অর্থাৎ বানা মানে হচ্ছে শস্য থেকে তুষগুলোকে ছাড়িয়ে নেওয়া হতো। ঢেকিতে ধান বানা হয়। ধান বানার পর সেই চাল গুঁড়ো করা হয়, তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। পিঠা তো আমরা সবাই চিনি, নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। এসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে, অর্থাৎ এক এক ধরনের পিঠার এক এক রকমের নাম। কী কী নাম আছে? খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতই পিঠা, ছিট পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেল পিঠা। অর্থাৎ বিভিন্ন ধরনের নাম আছে এই পিঠাগুলির। বিভিন্ন অঞ্চল বা এলাকায় এই পিঠাগুলির এক এক ধরনের নাম প্রচলিত। এমনই নানা নামের পিঠা। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। মজা অর্থাৎ স্বাদ, মানে সুস্বাদু খাবার, সেই খাবারের স্বাদই আলাদা। এই দেখো, এই যে আমরা অনেকগুলো পিঠা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের পিঠা তৈরি করা আছে। শীতের ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি। ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন। তুলি বলছে, দাদিমা এটা কি পিঠা? তুলি প্রশ্ন করছে। দাদি উত্তর দিচ্ছেন, এটাকে বলে ভাপা পিঠা। তপু, ভাপা পিঠা বানাতে কি কি লাগে, অর্থাৎ পিঠা তৈরি করতে কি কি উপকরণের দরকার হয়, সেটাই জানতে চাচ্ছে। দাদি উত্তর দিচ্ছে, চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল, অর্থাৎ নারকেল কুড়ানো দরকার হয়।
এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন, তার ভিতরে দিলেন গুড় আর কোরা নারকেল। উনুনের পানির হাড়ির উপর সেই ছাঁচ রাখলেন, উনুন অর্থাৎ চুলা, তিনি চুলার উপরে সেই ছাঁচটি রাখলেন, পিঠা বানানোর যে ছাঁচ সেই ছাঁচটি রাখলেন। ভাপে সিদ্ধ হলো পিঠা, ভাপে অর্থাৎ গরম পানির ভাপে সেই পিঠা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুফু আর ফুফাতো ভাই বোন। ফুফু অর্থাৎ বাবার বোন, তাকে আমরা ফুফু বা ফুপি বলি, আন্টি যে যাই নামে বলি। ভাইটির নাম হচ্ছে অনু, বোনটির নাম পলা। তুলি বলছে, অনু তুমি কোন শ্রেণীতে পড়ো? অনু উত্তর দিচ্ছে, দ্বিতীয় শ্রেণীতে। তপু বলছে, পলা তুমি কোন শ্রেণীতে পড়ো? পলা উত্তর দিচ্ছে, প্রথম শ্রেণীতে। সাত দিন বাড়িতে থাকলো তারা, কত রকম মজাদার পিঠাই যে খেলো। বাংলাদেশ পিঠাপুলির দেশ, এক এক অঞ্চল, অঞ্চল অর্থাৎ এলাকা, এক এক রকম পিঠার জন্য বিখ্যাত, বিখ্যাত অর্থাৎ পরিচিত, যে পিঠা এক এক অঞ্চল এক এক এলাকা এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই মূল পাঠটি অনুধাবন করতে পেরেছ। এখান থেকে তোমাদের আগামী দিন বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ নং সাত, বাড়ির কাজ থাকবে পাঁচটি পিঠার নাম। তোমরা পাঁচটি পিঠার নাম হোমওয়ার্ক করে বিদ্যালয়ে এসে জমা দিয়ে যাবে। শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাবা মায়ের কথা মেনে চলো। পরবর্তীতে আবার কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।